ভ্যান, রিক্সা, অটো, প্রাইভেট, মোটামুটি হাইসও চালাইছে 150 কিলো। এ সবগুলো চালায়া 10টা ড্রাইভারের সাথে চ্যালেঞ্জ করে গাড়ি চালাতে পারি ইনশাআল্লাহ। ইমামতি থাকবে না, অসুবিধা নাই, টিপ তো দুই একটা পাবো, মাসে 15,000 টাকা হইলেই চলে। সকাল বেলা ঘুম থেকে উঠার পরে এক গ্লাস ঠান্ডা পানি পান করেছো, তোমার টাঙ্কির ভিতরে পানি উঠাইছো শুধুমাত্র সার্কিট ব্রেকারের সুইচটা নামানো আর ওঠানোর মাধ্যমে। তোমার বাড়ির পচা গলা দুর্গন্ধ হয়ে যাওয়া, তোমার খাদ্য ফেলে দেওয়া, তোমার বাড়ির কুকুর, তোমার আশেপাশের যত প্রাণী মারা গেছে, গরু জবাই করেছো, যত বর্জ্য পদার্থ সব ফেলে দিয়েছো বাড়ির পাশে, বৃষ্টির পানিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওটাকে আমি ধুয়ে মুছে মাটির নিচে নিয়ে গেলাম, যখন দেখলাম তুমি পানি পান করার জন্য নলকূপ বসায় দিচ্ছ, আমি আল্লাহ ইচ্ছে করলে গন্ধযুক্ত পানি তোমার টাঙ্কির মধ্যে দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছে করলে জীবাণু মুক্ত করে নাই জীবাণু যুক্ত করে তোমার টাঙ্কির ভিতরে পানি পান পানি দিতে পারতাম, ওই পানি তুমি পান করতে পারতে না। আমি আল্লাহ দেখেছি বান্দা আমার আশরাফুল মাখলুকাত, ওই পানিটা এমনি এমনি টাঙ্কির মধ্যে দেওয়া যাবে না, সমুদ্রের লবণাক্ত পানি আর মাটির নিচের লেয়ারের পানি যত দুর্গন্ধ মরা পচা গলা সব ধুয়ে চলে গেছে, সবগুলোকে তিন করে পরিষ্কার করে টাঙ্কিতে উঠাইলাম, সমুদ্রের লবণাক্ত পানিটাকে মিষ্টি আকারে মিষ্টি করে বৃষ্টির আকারে তোমার মরা জমিনের উপরে আমি ছিটিয়ে দিলাম। এরপরেও যদি নাফরমানি করো আল্লাহ বলেন বান্দা তোর চাইতে নেবো খারাপ উত্তর গাজের চটে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ দরবারে কোন মানুষের সম্মান টাকার কারণে হয় না, সম্পদের কারণে হয় না, বংশীয় কারণে হয় না, ক্ষমতার কারণে আল্লাহর দরবারে কোন মানুষের সম্মান বাড়ে এবং কমে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সম্মান বাড়ে যে ব্যক্তির অন্তরে তাকুয়া বাড়ে, ওই ব্যক্তির সম্মান কমে যেই ব্যক্তির অন্তর থেকে তাকুয়া দূর হয়ে যায়। যার অন্তরে তাকুয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ।